গুড পিপল, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ম্যান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ। এন্ড গাইজ, ইউ আর ওয়াচিং এ মোটো ব্লগ। এই মোটো ব্লগ না, এই শর্ট ভিডিও অফ মোটো ব্লগ। আসলে এই ক্যামেরাটা অনেকদিন পরে ওয়াশ করলাম, মাইক্রোফোনটা অনেকদিন পরে ওয়াশ করলাম, হেলমেটটা অনেকদিন পরে ওয়াশ করলাম। এই বাইকটা মডের পরে চালানোই হয় নাই, আর চালানো না হওয়ার রিজন হয়েছে একটা, আমি যখন অফিসটা আমার ছেড়ে দিছিলাম, তারপর এই বাইকটা তো আমার পোলাবানগুলো মডিফাই করছে বেসিক্যালি, এক একটা জায়গায় এক একটা জিনিস পার্টস ওরা লাগাইছে। তার মাঝখানে আমার মেজাজটা খারাপ হয়েছে কখন, যখন তারা আমার ডিজিটাল নাম্বার প্লেটটা হারায় ফেলে। এই ডিজিটাল নাম্বার প্লেটটা হারানোর পরে আমার মেজাজ এত পরিমাণ খারাপ হয়েছে যেটা বলার বাইরে। তারপর বলছিলাম যে এই বাইক আমি আর চালাবো না। কিন্তু অনেকদিন পরে সি ব্লকে আসলাম, এটা গাড়ির সমাহার, এখানে তো বাইক পার্কিংয়ের কোনো জায়গাই নাই। এটা দেখতেছি নো পার্কিং বাসার সামনে, বাট এটা কোথাও না কোথাও তো একটু পার্ক করতে হবে, কারণ অনেকদিন পরে তোমাদের চাচ্চু বাইকটা দেখাবে। দ্যাটস ওয়াই তো পার্কটা কই করবো সেটাই খুঁজতেছি। এই জায়গাটায় করা যেতে পারে, এই জায়গাটায় করা যেতে পারে। ও পায়ে গেছি, নাইস নাইস পজিশন। বাইকটা কেমন লাগতেছে গাইস কমেন্টে জানাতে ভুলবেন না। তার উপর আমি বলছিলাম যে নেক্সট কোনো ভিডিওতে এই আরসিবির মাস্টার সিলিন্ডারটা দেখাবো, কার্বনের, যেটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো ঘটনা যেটা হয়েছে, আমার নাম্বার প্লেটটা হারাই ফেলছে, ডিজিটাল নাম্বার প্লেট। আমার ডিজিটাল নাম্বার প্লেট কই? হ্যাঁ, বিগত 4 মাস হয়ে গিয়েছে আমার ডিজিটাল নাম্বার প্লেটটা তোমরা পাচ্ছ না। জোরে কথা বলো, কি বাইক যখন মডিফাই হয় তখন আমি মোহাম্মদপুর, আর বাইক মডিফাই হইছে মিরপুর। বাইক মডিফাই মিরপুর হইছে, কেরানীগঞ্জ হইছে, সব জায়গায় হইছে। আমার ডিজিটাল নাম্বার প্লেট কই? কিরে কাজ হইলো, ওরা কষ্ট করে না, হ্যাঁ হারাই গেছিল, পরে খুঁজে আনছি আমরা। ও হারাই গেছিল খুঁজে আনছস? তো এই কারণে আমি ডিজিটাল নাম্বার প্লেট লাগাইতে পারতেছি না, আর এই বাইকটা চালাতে পারতেছি না। আর এটার মধ্যে কিন্তু মানে ডিভি গুলাটা লাগানো আছে, তাই তেমন কোনো সাউন্ড নাই, মানে নর্মাল সাইলেন্সার যেরকম আছে না ওই রকমের মতোই, জাস্ট এরকমই। যখন ডিবি গিলার খুলি তখন এটা পাগলামি করে। কিন্তু একটা জিনিস ঝামেলা হয়েছে, যেটা এই ডিস্কটা লাগানোর পরে, মানে আমি তো অনেকদিন পরে বের করছি, ওরা যখন চালাতে তখন ঠিক ছিল, পায়ের ব্রেকটা একটু কম ধরতেছে, এটার কাহিনিটা বুঝতেছি না। আর এটার মাস্টার সিলিন্ডার সুপার পারফরমেন্স দিতেছে, যেটা বলার বাহিরে, 100-100 পারফরমেন্স দিতেছে এটাতে, মানে যা হয়েছে না। কিরে মইনের বাইক কই রে? এটা কি মডিফাই শেষ হয়েছে? 1 বছর ধরে হইতাছে? ও 1 বছর ধরে মডিফাই করে পড়েন, রং বাকি। তোর বাইক কয় গেলে চলছে? 6000। তাইলে একটা কাজ কর, যদি আমার ডিজিটাল নাম্বার প্লেটটা হারিয়ে যায়, হ্যাঁ তুই তো ডিজিটাল নাম্বার প্লেট উড়াস নাই, টাকা তো জমা দেয় না, ওই টাকা দিয়ে কো আমার নাম্বার ডিজিটাল নাম্বার বানাইতে। বল বল বিয়েটিতে বল, আমার ডিজিটাল নাম্বার প্লেট হারালে কিন্তু খবর আছে, আদিল কাহিনি লেগে যাবো গা। কি রে এরম লোথা কেন? একজনে দিছিলাম চালাইতে, এই জন্য মানুষের দিতে হয় না। কারে? শিয়াবে লাখে দিছিল। কবে? ওই যে ইয়ার দিনে বাসায়। কিসের অনুষ্ঠান? আমার আরেকটা বিয়ে। আদিল এগুলো ভ্লগে বলিস না, এইগুলো ভিডিওতে বলিস না, বুঝছস? জাস্ট এখন তোমাদের সাথে একটু ভিডিও করতে বের হয়েছি, দ্যাটস ওয়াই এলাকার মধ্যে কোনো জায়গা পাচ্ছিলাম না বাইক রাখার, তাই এখানে রাখছি। পার্কিংয়ের দিকে যাই, পার্কিংয়ের দিকে, পার্কিংয়ের দিকে। হ্যাঁ আমি জায়গা সব লক, আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি এখন। এর মাঝখানে আমার অনেকগুলা বাইক চলে গেল, সিভিআর শেষ, N250 গেছে, GSXR গেছে, মানে অলমোস্ট আর হাতে মাত্র 2টা বাইক, একটা হইছে এই V4টা, আর একটা হইছে ইয়া 4V-টা। এই 2টা দিয়ে আপাতত ঘুরি মুড়ি চালাই মালাই, এটাই স্টান্ট করি একটা দিয়ে। ওই দিন গেছিলাম একটু স্টান্ট করতে 4V-টা নিয়ে, বাট এটা অনেকদিন পরে, এটা ওয়াশ করে রাইখা দিয়েই হয়। গাড়ির বয়স অলমোস্ট, আমার বার্থডেতে পাইছিলাম তো অলমোস্ট এই সামনের ইয়াতে তো তাহলে 3 বছর হবে। 6049 কিলো মাত্র, জাস্ট অনলি 6049 কিলোমিটার্স। ইনশাল্লাহ কোনো না কোনো একটা ট্যুরে যাবো, বাট ওই ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া আমার যাইতে ভয় লাগে। ওটা যদি হারায়ও যায় তাহলে বিআরটিতে টাকা জমা দিয়ে আরেকটা ডিজিটাল নাম্বার প্লেট নিতে হবে, তারপর মুভ করতে হবে। আর যদি কখনো সময় ভালো টালো হয়
ফেলে অন্য একটা বাইক কিনবো, কই যাব, কনফিউজড, হ্যাঁ কনফিউজড, আমিও কনফিউজড। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। আর হ্যাঁ, আজকে কিন্তু ইউটিউব চ্যানেলে রাজশাহীর ব্লগ আপলোড হয়ে গিয়েছে, সবাই দেখে আইসো। আর করুন না কোনো ট্যুরে, হয়তো মোটো ব্লগে দেখা হবে যদি বাইক নিয়ে যাই। আসলে বাইক তো আমাদের দুইটা, ওই আগের মতো তো নাই যে স্টক বাইক নিয়ে যাওয়া, কারণ হাইওয়ের মধ্যে আমি স্টক বাইক নিয়ে যাই আর কি। এই মট করা বাইক নিলে ভয় ডয় লাগে আর কি, যদিও এটার মধ্যে এক্সস্ট লাগানো। আগে তো এটা নর্মাল ছিল, জিএসএক্সারে ছিল এক্সস্ট, জিএসএক্সার সেল দেওয়ার পরে এটার মধ্যে একটু লাগাইছিলাম, কারণ স্ট্যান্ডার্ডের একটু ভাইবসটা আসেই একটু মডিফিকেশনের দিক থেকে। তো দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ গাইস।